live. Por favor.
আলেমদেরকে সম্ভাব্য অগ্রগন্ধী বা সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করা এটা অত্যন্ত গঠিত এবং অসাবিধানী। এই বিষয়ে আমাদের আন্দোলন হয়। আমরা আত্মদায় স্বরাষ্ট্রমন্ত্রী শরৎ চৌধুরীর সাথে দেখা করি, ওনার পরামর্শে মুখ্যমন্ত্রী দশরথদেবের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়। তিনি সুস্থ ছিলেন, অতি অল্প সময়ের মধ্যে রাজ্য সরকার গ্রহণ সে আদেশটা প্রত্যাহার করেন, নেতা আন্দোলনের সাময়িক সমাপ্তি করে। এসেম্বলি জানালে পুনরুজ্জীবিত হয়ে